আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা শিখব কখন অণুর গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্রে কেটি ইউজ করব এবং কখন আরটি ইউজ করব। তো আমরা দুইটা সূত্র আগে লিখি। আমরা সূত্র জানি ই ইজ ইকুয়াল টু 3/2nkT, এটা হচ্ছে একটা সূত্র। এবং আমরা আরও একটা সূত্র জানি, ই ইজ ইকুয়াল টু 3/2nRT। এখন দ্য কোয়েশ্চেন ইজ, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই দুইটা জায়গায়, যে এখানে এন আর এবং এখানে হচ্ছে এন কে। তো আগে আমরা পরিচয়টাকে দেখতে হবে। কে হইতেছে গিয়ে বোলস ম্যান ধ্রুবক। হ্যাঁ, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্ট ভ্যালুটার মান হচ্ছে 1.38 সামথিং ইন্টু 10^10 সামথিং। তো এই হচ্ছে ভ্যালুটা। আর আর এর মান যদি আমরা চাই, আর এর মান হচ্ছে যদি আমরা এসএ এককে বসাই 8.314। তো এখন অনেকে কনফিউজড হয়ে যায় কখন কে ইউজ করতে হবে, কখন আর ইউজ করতে হবে। তো আসলে কেটা ইউজ করা হয় এই যখন আমরা একটি অণুর কথা বলে থাকি। হ্যাঁ, তার মানে প্রশ্নে যদি বলা হয় একটি, এখন একটি না বলে অন্য সংখ্যক থাকতে পারে, মানে এন, বড় হাতের এন এর মান যদি 1 হয় তখন আমরা একটি বলবো। হ্যাঁ, অন্যথায় আমরা কি বলবো? অণু। ঠিক আছে, অণুর গতিশক্তি যদি বের করতে বলে, অণুর গতিশক্তি যদি অণুর গতিশক্তি বের করতে বলে, এখন প্রশ্ন হলো কয়টা অণু, এটা প্রশ্নে বলে দিবে। এটা একটা হতে পারে, আবার এরকমও বলতে পারে যে 1000টি অণুর। ঠিক আছে, তো এই 1000 আসলে কার মান হবে? এই 1000 হবে এই যে আমাদের বড় হাতের এন এর মান। আর তখন আমরা সূত্র ইউজ করব এই সূত্রটা। কেন? আমরা যে বোলসম্যান ধ্রুবক যেই সূত্রটা আছে, এই যে ই, এই সূত্রটা আসলে বলাই আছে এই সূত্রে ইটা হচ্ছে একটি অণুর গতিশক্তি। এখানে বুঝতে হবে, খালি ই বললেই তো হবে না, শক্তি তো ঠিক আছে, কিসের শক্তি সেটাকে জানতে হবে না? এটা হচ্ছে একটি অণুর গতিশক্তি। এইখানে যে ইটা আছে এটা কি? একটি অণুর। ঠিক আছে, আর আর যদি হচ্ছে আমরা অনেকগুলো অণু হয়ে থাকে, হ্যাঁ, তো অনেকগুলো যদি অণু হয়ে থাকে তখন এখানে আমরা এন এর মানটা জাস্ট বসায় দিব, তাইলেই হয়ে যাবে। ওকে, আর হচ্ছে এখন আমরা নেক্সট চলে যাব আমাদের পরবর্তী সূত্রে। আগে বুঝতে হবে বড় এই বাম পাশের ইটা আসলে কি। খালি গতিশক্তি শিখলে হবে যে ই ইকুয়াল টু 3/2nRT এভাবে মুখস্থ করলে হবে না, পুরো ফুল টার্ম মুখস্থ রাখতে হবে, যেখানে ইটা হচ্ছে গিয়ে এক মোল অণুর, এক মোল অণুর গতিশক্তি। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু মোলের ব্যাপার স্যাপার এসে পড়তেছে। তো আমরা যখন আমাদের হচ্ছে আর নিয়ে কাজ করব, আমরা আর এর মানে আমরা সবাই জানি 8.314 এসএ এককে। তো তখন খেয়াল করে দেখো, এখানে সামনে একটা ছোটদের এন আছে, এই ছোটদের এন মানে হচ্ছে মোল। তো যদি এক মোল বলে দেয় তখন তো এনটা থাকবে না, এনের মান 1 হয়ে যাবে, তখন সূত্রটা কী হবে? 3/2rt। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যদি আমাদেরকে একটি অণু বলে দেয় তখন সূত্র কী হবে? বোলসম্যানেরটা হবে 3/2kT। আর যদি একটি না বলে দেয়, যদি যদি সংখ্যা বলে দেয় এত সংখ্যক অণু, তখন জাস্ট এইটা বড় হাতের এন হিসেবে গুণ করে দিলেই হবে। হ্যাঁ, আর যদি মোল সংখ্যা আমাদের বলে দেয়, যেমন একটা এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে ধরা যাক একটা হিলিয়াম, হিলিয়াম হচ্ছে গ্যাসের জন্য বলে দিল যে আমরা হিলিয়াম নিলাম কতখানি, 16 গ্রাম আমরা নিলাম। এখন প্রশ্ন করা হলো যে এখানে 16 গ্রাম হিলিয়ামের শক্তি কত। ঠিক আছে, তো তখন আমরা সূত্র কীভাবে করবো? আমরা সূত্র আগে লিখবো 3/2। এখন অনেকে বলো ভাই কে দিয়ে করবো নাকি আর দিয়ে করবো, আসলে দুইভাবেই করা যায়, কিন্তু কে দিয়ে করলে একটু পেঁচানো হয়ে যায় আর কি। না করে আমরা যদি আর দিয়ে যদি করি তাহলে তাড়াতাড়ি হবে। কিভাবে? এই যে আমরা 16 গ্রাম থেকে ডিরেক্টলি কিন্তু আমরা আসলে মোল সংখ্যা বের করে ফেলতে পারি। তো আমরা জানি হাইড্রোজেন হিলিয়াম, তাই না? হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামের কত? 4। হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে গিয়ে 4। তাহলে আমরা কী করতে পারি? আমরা এটা ইজিলি বসাই দিতে পারি। আমরা না 19 সূত্র শিখছি, এন ইজ ইকুয়াল টু W/M। এখানে W মানে কত? এখানে W খেয়াল করে দেখো 16 গ্রাম দিয়ে দিছে, তাহলে আমরা এখানে 16 বসাবো, আর M কত? 4। তাহলে আমাদের মোল সংখ্যা কত? 4। খুব সিম্পল, তাহলে আমরা এখানে এন এর মান 4 বসাবো, তারপর আর এর মান 8.314 বসাই দিব, তারপর টেম্পারেচার প্রশ্নে দেওয়া থাকবে। সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ভর দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই আর দিয়ে করবো, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, কারণ ভর থেকে তো ডিরেক্টলি মোলে কনভার্ট করা যায়, আর প্রশ্নে মোল দিলে তো হইলই। আর যদি অণু সংখ্যা বলে দেয় তখন আমরা এই যে কেটি দিয়ে আমরা করব। ঠিক আছে, আসলে এগুলা আর থেকে কেতে কনভার্ট করা যায়। হ্যাঁ, আর থেকে কেতে কিন্তু আমরা চাইলে কনভার্ট করে ফেলতে পারি ইজিলি। তো আশা করি সবাই বুঝতে পেরেছে। আল্লাহ হাফেজ।